ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া তাকে কেন্দ্র করে ব্যারাকপুরে একটি প্রেক্ষাগৃহে চূড়ান্ত বিশৃঙ্খলা। যারা এসেছেন তাদের মধ্যে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় নেই। প্রথম থেকে আমরা যখন লাইন নিয়ে ঢুকলাম তখন যদি সিস্টেমটা করে দিত নাম্বার করে, আমরা এইখানে ছিলাম, বলছে একজন পরে একজন, তো একজন পরে একজন করতে গিয়ে কিন্তু আমরা পেছনে পড়ে গেলাম। এটা যদি এখান থেকে নাম্বারিংটা করে দিত তাহলে এই অসুবিধাটা হতো না। বিধায়ক রাজ চক্রবর্তী নিজে নেমেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আমাকে নামতে হলো, কারণ আমরা সবাই নেমেছি যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই ভ্যাকসিন পায়। আসলে সবার মধ্যে পেশেন্স চলে গেছে, একটু পেশেন্স রাখলে হয়তো একটু কোঅপারেট করলে আমরা আরও বেটার সুবিধা মানে ভালোভাবে ভ্যাকসিন দিতে পারবো আর কি। এতজনকে একসঙ্গে ডাকা হলো, ব্যাপারটা হচ্ছে এতজন না, আমরা ডেকেছি, আমরা নিজেরাই গাড়ি করে, আমাদের কাউন্সিলররা ওয়ার্ড থেকে গাড়িতে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। এখন অনেকে দোয়াটা শুরু হয়েছে, প্রত্যেককে বসার জায়গা, তাদের জল চা বিস্কুট সব কিছুর ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেককে অনুরোধ করা হয়েছে, কিন্তু সকলের পেশেন্সটাকে, একটু বয়স্ক লোক তো, হারিয়ে সকলেই আগে নেবে এরকম একটা ভাবনা। আমাদের ইন্টেনশন হচ্ছে সবাইকে ভ্যাকসিন দেওয়া এবং সুন্দরভাবে ভালোভাবে। দুদিনের এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া মোট 1000 জনকে দেওয়া হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একসাথে চলে এসেছেন, তারা কোনো রকম সামাজিক দূরত্ব মানছেন না। প্রবীণ নাগরিক তাদের অভিযোগ যে ঠিকমতো সংঘবদ্ধভাবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালালে তাহলে এতটা সমস্যা হতো না, কিন্তু বিধায়ক রাজ চক্রবর্তী এবং পুর প্রশাসক উত্তম দাসের হস্তক্ষেপে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যেকের নাম লিখে একে একে ডাকা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। আসি পরের খবরে। নারদ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনমন্ত্রী মলয় ঘটক সিবিআই এর দায়ের করা মামলা থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন, আগামী মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি। হাইকোর্ট বক্তব্য না শোনায় সুপ্রিম কোর্টে রাজ্যের আইনমন্ত্রী। প্রতিনিধি বিজেন্দ্র সিংহ নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আইনমন্ত্রী মলয় ঘটক যে আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই সম্পর্কে জানতে চাইব। যে মামলাটি আইনমন্ত্রী মলয় ঘটক করেছেন সেটাতে তারা উল্লেখ করেছেন কি কলকাতাতে যে ঘটনা ঘটেছিল সিবিআই দপ্তরে, এবং তারপর সিবিআই একটা মামলা করেছে যেখানে মলয় ঘটকের নাম দেওয়া হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীর নামও দেওয়া হয়েছে, তারই বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য হলো কি হাইকোর্টের কাছে তারা দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাদের নামটা কেন দেওয়া হয়েছে সেটাতে তাদের বক্তব্য এখনো শোনা হয়নি, এবং তাদের নাম এখান থেকে বাদ দেওয়া হোক। নারদার যে মামলা সিবিআই করেছে সেটাতে মলয় ঘটক আইনমন্ত্রীর নাম এবং মুখ্যমন্ত্রীর নামও রয়েছে, তাদের বক্তব্য হাইকোর্ট শোনেনি এবং তাই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, ঠিক রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য শোনার জন্য আগামী মঙ্গলবারের দিন ঠিক হয়েছে, আজকে শুনানির জন্য মামলা উঠেছিল, কিন্তু আগামী মঙ্গলবার এটা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবং ততক্ষণ হয়তো হাইকোর্টে এই মামলাটি শুনানি হবে না এরকম একটা সম্ভাবনাই রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আজকে আবহাওয়ার খবরে। বৃষ্টির হাত থেকে শহরবাসীর এখনই রেহাই নেই, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালও বৃষ্টি চলবে, রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। এদিকে গতকাল রাতেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর, মমিনপুর রোড, ইব্রাহিম রোড, বাবুবাজার এবং ঢাকুরিয়ার হালতুর কাছে বেশ কিছু জায়গায়। কলকাতা পৌরসভা সূত্রে খবর, সকাল 9:20 পর্যন্ত বন্ধ থাকবে লক গেট, সেই সময়ের মধ্যে বৃষ্টি হলে শহরে জল জমার সম্ভাবনা। সেখান থেকে তারা